ভাইরা আমার বাবাজিরা ও মুসলমানের ছেলে ও দক্ষিণ চব্বিশ পরগনার এলাকার মুসলমানেরা, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাই। আদম আলাইহি সালাতু ওয়াসালাম, এইবারে আপনারা নিজে নিজে মনে মনে ঠিক করবেন যে দুয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব নাকি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়ব। ভাইরা আমার বাবা জিরা, আমি আপনাদেরকে শোনাতে চাই আদম নবীকে আমার আল্লাহ রুহুটা দান করলো, আর আদম নবী আরশে মহল্লার উপরে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ উসকে বাদ লিখা হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু কি জোরে বলা যাবে? আজকে শুধু আমাদের নবীর সম্মান, আমাদের নবীর ইজ্জত, আমার আপনার নবীর সাথে যদি দুশ্মনী করেছেন আবু জেহেলের মতো হয়ে যাবেন, আমার নবীর সম্মান ইজ্জতের কথা বলবো, আর কালেমার সম্মান ইজ্জতের কথা বলবো, কালেমার গুরুত্বের কথাটা বলবো। ভাইরা আমার বাবা জিরা, আমি ফুরফুরা শরীফের হুজুরদের গাড়িতে বসে বসে, ওনাদের কোলে পিঠে বসে বসে আমি সব সময় পশ্চিমবাংলায় তাম জায়গায় ঘুরতাম, আর একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখতাম যে ওনারা যখন ওয়াজ নসিহত করে যে কথাগুলো বলে বলে যায়, কিন্তু তার মধ্যে টার্গেট থাকে যে উম্মতি মুহাম্মাদির ঈমানটা যেন না নষ্ট হয়ে যায়। ও ভাইরা বাবা জিরা, আপনি এক অক্ত নামাজ ছেড়ে দিলেন, আপনার দু অক্ত নামাজ ছেড়ে গেল, আপনার এক সপ্তাহ নামাজ ছেড়ে গেল, আপনার একটা জান্নাতে যাওয়ার আশা থাকবে, কারণ আপনি উম্মতি মুহাম্মাদি, আপনার পাশে আপনার নবী আছে। ও ভাইরা বাবা জিরা, তবে নামাজ না পড়লে আমার আল্লাহ জাহান্নামে দেবে, আর আমার নবী যদি সাফায়াত করে তাহলে আমার আল্লাহ কিন্তু নবীর ওসিলায় জান্নাতে দিতে পারে, তাহলে নামাজ কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, রোজা কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, যাকাত কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, আর এরাই যদি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার, এইগুলো হলো একটা একটা রাস্তা, নামাজ একটা রাস্তা, রোজা একটা রাস্তা, আপনার হজ একটা রাস্তা, যাকাত একটা রাস্তা, কুরবানি একটা রাস্তা, আর সমস্ত রাস্তাগুলো যদি আপনার চেনা থাকে, অর্থাৎ সমস্ত ইবাদত যদি আপনি করে, তো আপনার হাতে জান্নাতের চাবিটা যার হাতে থাকবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে? তাহলে এক কথায় বোঝা যায়, সমস্ত আমল করলাম, নামাজ রোজা হজ যাকাত করলাম, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে দুশ্মনী করলাম, তাহলে এই নামাজ রোজা হজ যাকাত নামক যে রাস্তা, এই রাস্তাগুলো চিনে কি লাভ হবে? উত্তর দেন, হবে না। নবী আগে, নবীর জন্য নামাজ, নামাজের জন্য কিন্তু আমার নবী নয়, নবী আগে নবীর কথা বলবো, কলেমা আগে, নামাজের আগে কলেমা, এই কলেমার কথাটা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক শ্রেণীর আলেম উম্মতে মুহাম্মাদের ঈমানটা চুরি করার জন্য এরা টাকার লোভে আপনাকে মাঝে মাঝে বলবে তোমাকে কিছু টাকা দেওয়া হবে, আমাদের সাথে চলো, ভালো কথা, আপনি যাবে, আপনাকে বিভিন্ন রকম ভাবে ইমানি কথা বলা হবে, আপনার কলসিতে শুধু পানি ঢালা হবে, অর্থাৎ নেকি ঢালা হবে, পেশাব করার দোয়া শেখো, অজু করার দোয়া শেখো, খাওয়ার দোয়া শেখো, ঘুমানোর দোয়া শেখো, অর্থাৎ আপনার আমল নামক যে কলসিটা বসানো আছে ওর মধ্যে শুধু নেকি ফেলা হবে, আর তোলা থেকে একটা খোঁচা মেরে আপনার লিক করে দেওয়া হবে, আপনার যে নেকিগুলো, যে ইমানগুলো ঠকাবেন আপনার কলসি থেকে গড় 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 করে বার হয়ে যাবে, অর্থাৎ তুমি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না, তাহলে ফুটো মার্কা কলসি রেখে কি কোনো লাভ আছে? এ আমার কলসি পানি নেই, এক মুঠো পানি আছে, এক গ্লাস পানি আছে, তবুও তো কিছু না কিছু আছে, আর আমি শুধু কল, কলের নিচে কলসি রেখে দিয়ে শুধু পাম্প করে যাচ্ছি, পানি ভরছে পানি ভরছে, আর নিচে তো ফুটো করা কোনো লাভ হবে? আর জায়গা কাদা করবে, কথা ঠিক কি না? ও ভাই রে বাবা জিরা, আপনি এবারে নিজে ঠিক করুন যে দুয়ার মধ্যে কলেমা পড়বে নাকি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়বে।